দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কোন প্রতিষ্ঠাকে সরকার দুর্নীতিমুক্ত রাখেনি বললেন নূর রাজনীতিতে গৃহপালিত বিরোধী দলের জন্ম হয়েছে বললেন সাইফুল হক অবরোধ সমর্থনের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এটা কোনো নির্বাচন না ভোটাভুটির খেলা বললেন বদিউল আলম মজুমদার নৌকায় ভোট না দিলে সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে বললেন ইউপি চেয়ারম্যান টঙ্গীতে নির্বাচনী প্রচারণে হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী ফের রক্তাক্ত কাশ্মীর আজান দেওয়ার সময় জঙ্গিদের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার নিষেধাজ্ঞা অপেক্ষা করে রাশিয়া থেকে ব্যাপকভাবে তেল কিনছে তুরস্ক রুশ কূটনৈতিককে তল করে যা বললো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের কোন প্রতিষ্ঠানকে সরকার দুর্নীতিমুক্ত রাখেনি এমনটাই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সকালে বিএনপি ও সমবন দলের অবরোধ কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ গণফোরাম পনেরো বছরে এই সরকার দেশের অনেক ক্ষতি করেছে নুরুল হক নূর আরো বলেন এই আওয়ামী লীগের নির্বাচন জনগণের সমর্থন নেই সাথে জানুয়ারির ভোট বয়কট করার আহ্বান জানানো হয় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান রাজনীতিতে গৃহপালিত বিরোধী দলে জন্ম হয়েছে বললেন সাইফুল হক দেশের রাজনীতিতে গৃহপালিত বিরোধী দলে জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক সকালে জাতীয় প্রেস সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ও ভোট বর্জনের গণসংযোগ পূর্ব সমাবেশে জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন নির্বাচনকে বিরোধী দলের নেতা ঘোষণা করা হবে সেটাও জনগণ জানে উল্লেখ করে সাইফুল হক বলেন গতকাল জিএম কার্ডে রংপুরের বক্তৃতায় বলেছেন আমরা একটি দল হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছি সরকারের সঙ্গে কিছু কিছু বোঝাপড়া হয়েছে কিন্তু

আমরা নির্বাচন করছে যে বিরোধী দল সরকারি দলে প্রতীক নৌকা নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে দেন দরবার করে আওয়ামী লীগের সঙ্গে দেন দরবার করে পঁচিশ থেকে ছাব্বিশ আসন নির্বাচন করে এদের কি বিরোধী দল বলা যাবে এদের মানুষ বলে গৃহপালিত বিরোধী দল রাজনীতির মধ্য এমন গৃহপালিত বিরোধী দলের জন্ম হয়েছে জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন যে বিরোধী দল তিরিশ বছরে সম্বালক হতে পারেনি যারা এখনো প্রাপ্তবয়স্ক হতে পারেনি যাদের বাচ্চাদের মতো ফিডার খাইয়ে বিরোধী দল বানাতে হয় এরা কি কোনো বিরোধী দল এটা কোনো বিরোধী দল না তিরিশ বছরে ফিটার দিয়ে আওয়ামী লীগ এবং বিভিন্ন দলগুলো যাদের বিরোধী দল বানাতে পারেনি যাদের সাবালোক করতে পারেনি আগামী তিরিশ বছরেও তাদের সাবালক হওয়ার সম্ভাবনা নেই অবরোধ অবরোধ সমর্থনে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বিএনপি ও জামাইতে ডাকা বারো ঘন্টার অবরোধে সমর্থনের রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রোববার মতির জেল সাপলা চত্বর থেকে নর্ডেম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করেছে যুবদল নেতা নেতাকর্মীরা এছাড়াও ডানমন্ডি এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল থেকে নেতাকর্মীরা সরকারি পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তাতাবাদের সরকারের অধীনে নির্বাচন বিএনপির চেয়ারপার্সন বেগম খালিদ আজিয়া সহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নির্বাচন বাতিল সরকারি পদত্যাগ আবুল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি সহ সমন্বনা দল ও জোটগুলো এটা কোনো নির্বাচন না ভোটাভুটির খেলা বললেন সম্পাদক বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন আগামী সাতে জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে প্রতিযোগিতার বিবেচনায় এটা কোনো নির্বাচন না নির্বাচন হতে হলে শক্তিশালী বিরোধী দল থাকতে হবে এটা আমি বলি ভোটাভুটির খেলা রাজধানীর আগরয়ে আইডি বি ভবনে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম সংক্রান্ত সবাইকে নিয়ে সব কথা বলেন বদিউল আলম মজুমদার বলেন আমি মনে করি আমরা এখন ভয়াবহ সাংবিধানিক সংকটের মধ্যে আছে যে প যা দশেক সংশোধনী মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে তা অসাংবিধানিকের তাই বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে তিনি আর বলেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে যে আইন তাতে বলা আছে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নাম প্রস্তাব করবে কিন্তু যখন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল তখন সেটি উন্মুক্ত করে দিয়েছিল সুতরাং আইনের ব্যর্থ ঘটিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে তাই তাদের সব কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে পারতো সব রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর সদস্যরা বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন নৌকায় ভোট না দিলে সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে বলেন ইউপি চেয়ারম্যান কুষ্টিয়া আসনের কুমারখালী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা হক মঞ্জু বলেছেন নৌকা মার্কায় ভোট না দিলে সুযোগ সুবিধা সব বাতিল হয়ে যাবে বিকেল দিকে ওই ইউনিয়নের মিরপুর এলাকায় এক উঠান বৈঠকে তিনি একথা বলেন এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় সেখানে একটি বাড়ির উঠোনে অর্ধ শতাধিক নারী পুরুষের সামনে তিনি কথা বলছেন মঞ্জুর চেয়ারম্যান বলেন অনেক প্রার্থী টাক বলেন বটগাছ বাস তাল গাছ বলেন এর আসবে ভোট চাইতে বিভ্রান্ত হবে না প্রধানমন্ত্রী নৌকাপতি কুমার খালিতে একজনকে দিয়েছেন তিনি সেলিম আলতাফ জর্জ অন্য কোনো মার্কায় ভোট দিলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে ভোট তো কাউকে না কাউকে দেওয়া লাগবে তা দিয়ে যদি এলাকার উন্নয়ন ছেলে মেয়েদের পড়ালেখার খরচ ও বিভিন্ন ভাতা যদি করতে পারি তাহলে বড় পাওয়া হবে সেজন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে এই বলে তিনি উপস্থিতদের নৌকায় ভোট দেওয়ায় প্রতিশ্রুতি আদায় করে নেন তিনি স্থানীয় কিছু মানুষকে দেখিয়ে বলেন তারা থাকবে আপনারা ভোট দেবেন অন্যরা ভোট দিতে পারবে কিনা না আমাদের লোক সব ভোট দেবে টঙ্গিতে নির্বাচনী প্রচারণে হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর দাদু জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র পার্টি নির্বাচন প্রচারণে হামলা ও বাধা প্রদানের অভিযোগ উঠেছে দুপুরে দক্ষিণ আউচেপাড়া হাজি কসিমুদ্দিন পাবলিক স্কুলের সংবাদ সম্মেলনে গাজীপুর দুই আসনে এক স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন বলে গত বাইশে ডিসেম্বর নৌকা প্রার্থীর সমর্থক কর্মীরা আমাদের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণে বাধা প্রদান করে কলেজ মাঠের গেটে তালা মেরে দেয় চারটি মাইক ছিনিয়ে নিয়েছে তারা আমাদের লোকজনকে মারধর করে করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন নির্বাচনে জনগণের ভোট নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না আমরা কারো প্রচার প্রচারণে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি না কিন্তু একটি মহল স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ বাধা প্রদান করছে এবং আমাদের মাইক ছিনিয়ে নিয়ে যাচ্ছে এমনকি নেতাকর্মীদের গায়ে হাত দেওয়া হচ্ছে আমরা এর বিচার চাই ফের রক্তাক্ত কাশ্মীর আজান দেওয়ার সময় জঙ্গিদের গুলিতে নিহত অবসর পুলিশ অফিসার জম্মু ও কাশ্মীরের বারামুলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্থানীয় মসজিদে আজান দেওয়ার সময় তার উপরে হামলা চালানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে নিহত ব্যক্তির নাম মাহমদ সাফি তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সিনিয়র সুপারিটেন্ডেন্ট শহরের গান্তামুলা বালা এলাকায় তার বাসে মসজিদে আজান দিতে এসে তিনি আক্রান্ত হলেন জঙ্গিদের গুলিতে হারালেন প্রাণ পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ শুরু হয়েছে তল্লাশি উল্লেখ্য গত মাসেও এক পুলিশ ইন্সপেক্টরকে শ্রীনগরের ঈদগাহ মসজিদের কাজ গুলি করে জঙ্গিরাম তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেই সময় ওই পুলিশ অফিসার স্থানীয় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন কয়েকদিনের মধ্যে ফের জঙ্গিদের হাতে আক্রান্ত অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক রবিবাসে বাসে রিও সকালে প্রাণ হারালেন তিনি কয়েকদিন আগেই পুঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে ব্যাপকভাবে তেল কিনছে তুরস্ক পশ্চিম নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে ব্যাপক ভাবে তেল শুরু করেছে জোটের অন্যতম দু পণ্য আমদানি করে প্রায় ডলার খরচ সাশ্রয় করেছে তুরস্ক ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সে এ বরাদ দিয়ে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছেন তুরস্কের ইতিহাসে বর্তমানে রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কিনছে দেশটি প্রতিবেদনে বলা হচ্ছে প্রভাব বলয়ে থাকা দেশগুলোর মধ্যে তুরস্কই এখন রাশিয়ার তেলের সবচেয়ে ভারত আমদানি পরিণত পূর্ণত হয়েছে মস্কোর উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বহু দেশে রাশিয়া কাছ থেকে তেল ও গ্যাস আমদানি স্তপিৃত রেখেছে ন্যাটো জোটে সদস্য হওয়া সত্ত্বেও ইউকে যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক রাশিয়া সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি দেশটি রাশিয়া সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বীপকীয় বাণিজ্য অনেক বেশি গভীর করেছে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে রাশিয়া কাছ থেকে তেল ও পরিশোধিত পণ্য আমদানি করে তুরস্ক 2023 সালে প্রায় 200 কোটি ডলার খরচoacute আছে রয়টার্স বলছে পশ্চিমানিশা সত্ত্বেও আঙ্কারা তার প্রতিবেশী রাশিয়ার কাছ থেকে আরো পণ্য আমদানি করতে চায় বিভিন্ন তথ্যচিত্র থেকে জানা যাচ্ছে রাশিয়ার কাছ থেকে তুরস্ক নভেম্বরের মাসে প্রতিদিন চার লাখ বেড়ের তেল কিনেছে গত মাসে রাশিয়ার সমুদ্র পথে যত তেল বিক্রি করছে তার শতকরা চোদ্দ এক তুরস্ক কিনেছে রয়টার্স বলছে আগামী মাসগুলোতে তুরস্ক এই তেল কেনার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে রুশ এ তলব করে যা বলল ইরান পারস্য উপসাগরে অবস্থিত কয়েকটি আরব দেশের সঙ্গে রাশিয়া সুর মেলানো রুশ করেছে ইরান গতকাল শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক রুশ কূটনৈতিককে তার দপ্তরে তলব করেন পারস্য উপসাগরে অবস্থিত তিনটি দ্বীপ আবু মোসা গ্যাটার তুম্ব ও লসা তুস্কের মালিকানা প্রশ্নের কয়েকটি আরব দেশ ও রাশিয়া প্রতি একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বৃহস্পতিবার মস্কোয় আরব রাশিয়া সহযোগিতা ফোরামের ষষ্ঠ বৈঠক থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে পারস্য উপসাগরের ওই তিন দ্বীপের উপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানা দাবি করা হয়